মন্ত্রী সাহেব জাতির সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় আপনার বাবা শিক্ষা দেয় নাই মন্ত্রীত্বের চেয়ারে বসেছেন মন্ত্রীত্বের চেয়ার এটা কোনো আপনার বাপদাদার কেনা সম্পদ নয় এটা দেশের মানুষের অবদান এটা দেশের জনগণের কৃপা কাজেই জনগণের সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় সেই ভাষা শিখে মন্ত্রিত্ব চালাতে আসবেন কার মটকে দিবেন কার 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 মটকে দিতে চান আমরা আমরা বাংলাদেশের বিরুদ্ধে নই আমরা দেশের প্রতিটি ক্রান্তিকালে দেশের স্বাধীনতার পক্ষে অখণ্ড প্রহরী হিসেবে দাঁড়িয়ে গিয়েছি আমাদেরকে বঙ্গবন্ধুর প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করতে চান পরিষ্কার ভাষায় বলতে চাই বঙ্গবন্ধু মরহুম ইমান অবস্থায় মুসলিম পরিচয়ে তিনি মৃত্যুবরণ করেছেন আমরা চাই তার কবরের মধ্যে আপনাদের কোনো অপকর্মের কারণে যেন আজাব না হয় আল্লাহর পয়গম্বরের স্পষ্ট হাদিস নবীজি বুখারী শরীফ মুসলিম শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা রয়েছে মৃত ব্যক্তির আপনজনেরা যখন মৃত ব্যক্তিকে নিয়ে কোন শরীয়ত গর্হিত কাজ করে সেই কাজের পরিণামে কবরের মধ্যে মৃত ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে আজাব আসে আপনারা আজকে একজন মুসলিম নেতা মুসলিম বাংলাদেশের স্থপতি স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর তার মূর্তি তৈরি করছেন তার ভাস্কর্য তৈরি করে নবীজির হাদিস অনুযায়ী কবরের মধ্যে বঙ্গবন্ধুর জন্য আজাবের ব্যবস্থা করছেন আপনারা বঙ্গবন্ধুর সুসন্তান নন আপনারা বঙ্গবন্ধুর সঙ্গে গাদ্দারিকারী বিশ্বাসঘাত আর আমরা আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নই আমরা বঙ্গবন্ধুর আমরা বঙ্গবন্ধুর মূর্তির বিরুদ্ধে আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধী এখানে শাক দিয়ে মাছ থাকার প্রচেষ্টা করবেন না শাক দিয়ে মাছ থাকবার পায়তারা করবেন না কথা বলবেন পরিষ্কার ভাষায় বলেন আবার পরিষ্কার বলছি আমরা ভাস্কর্য বিরোধী আমরা মূর্তির বিরোধী সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয় সেই মূর্তির বিরোধীও আমরা সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয় আমরা সেই মূর্তিরও বিরোধী সেই মূর্তি যদি আমার বাবার মূর্তিকেও নির্মাণ করে আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন বাইতুল্লাহর ভিতর থেকে 360টা মূর্তি অপসারণ করেছিলেন সেই 360 মূর্তির মধ্যে আল্লাহর নবীর পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি ছিল নবীজি সেই দুটি মূর্তিকে বের করে আক্ষেপের সুরে বললেন কাতালাহুমুল্লাহ কাতালাহুমুল্লাহ আল্লাহ পাক মক্কার এই দুরাচার মুশরিকদের উপর অভিশাপ করুক কত বড় বেয়াদব কত বড় গুস্তাখ কত বড় অথর্ব ওরা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিম আসসালামের মূর্তি বানিয়েছে মূর্তি বানিয়ে নবী ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে কলঙ্কিত করবার চেষ্টা করেছে এই কথা বলে আমার নবী নিজ হাতে নিজের বাবা ইব্রাহিমের মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে আমরা শুনি আমাদের প্রধানমন্ত্রী নাকি আল্লাহর রসুলের খুব ভক্ত বিশ্বাস করি আমরা তিনি আল্লাহর রসুলকে মহব্বত করেন তিনি নবীদের আদর্শে মদিনার সনদে রাষ্ট্র চালাবার প্রত্যয় ব্যক্তকারী প্রধানমন্ত্রী যদি আপনি আল্লাহর পয়গম্বরের আদর্শের অনুসারী হয়ে থাকেন স্পষ্ট পয়গম আমার নবীর আদর্শ ছিল নিজের বাবার মূর্তি গড়া নয় নিজের বাবার মূর্তি ভাঙা আর মক্কার বেঈমান আবু জাহল আদর আবু জাহলদের
ছিল পাপের মূর্তি গড়া। কাজেই আপনার সামনে রাস্তা পরিষ্কার, আপনি হয় আবু জাহালের উত্তর সুরি আর না হয় আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উত্তর সুরি। যদি আপনি আপনার বাবার মূর্তি নির্মাণ করেন, আমরা একথা বলতে বাধ্য হব, আপনি মুহাম্মদ আরবের উত্তর সুরি নন, আপনি আবু জাহালের প্রেতাত্মা। ভাস্কর্যের বিরুদ্ধে বলি, এটা বলা আমাদের ঈমান, এটা বলা আমাদের ঈমানই দায়িত্ব। হুমকি দিয়ে আমাদেরকে দায়িত্ব থেকে ভীতি প্রদর্শন করতে চান, আমরা আমাদের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। হুমকি তো দূরের কথা, বুলেটের বৃষ্টির মুখে ঈমানি জিম্মাদারি পালন থেকে একচুল পরিমাণ পিছপা হওয়ার জন্য কোন দেশের সভ্য জাতির একজন দায়িত্বশীলের মুখ থেকে উচ্চারিত হতে পারে? এদেশের আলেম সমাজকে লক্ষ্য করে বলে ঘাড় মটকে দিবে, আপনার গর্দানটা কত মোটা, গর্দান কত মোটা জানতে চাই। কি খেয়ে ঘাড় মোটা বানিয়েছেন? এই গর্দান মোটা গর্দান দিয়ে কাজ হবে না। যদি ভাষা নম্র ভাষা ব্যবহার করতে না জানেন, সভ্যতা ভদ্রতার শিক্ষার যদি অভাব থাকে, আপনার মন্ত্রিত্বের ঘর এদেশের মানুষ মুটকে ছাড়বে। আমরা শেষ পর্যায়ে পর্যন্ত রাষ্ট্র এবং সরকারের সাথে যুদ্ধে জড়াবার কোনো মানসিকতা আমরা রাখি না, সংঘাতে জড়াতে চাই না। কাজেই মূর্তির বিষয়টা এমন একটা বিষয় যে এখানে কম্প্রোমাইজের কোনো সুযোগ আমাদের নাই। আমরা আমাদের এই জনপদ, এখানে লক্ষ কোটি মুসলমানের রক্ত বিধৌত, অশ্রু বিধৌত এই দেশ, শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, শরীয়তুল্লাহর এই বাংলাদেশ, এটা মসজিদের দেশ, এটা জাতি ধর্ম নির্বিশেষে ধর্মীয় সম্প্রীতির দেশ, কিন্তু এদেশের রাস্তার মোড়ে মোড়ে এভাবে মূর্তি সংস্কৃতিকে গ্রহণ করার জন্য জাতি প্রস্তুত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শাসক বর্গকে কথাটা বুঝবার তৌফিক দান করেন। দেশটা শান্ত থাকুক, স্বাভাবিক থাকুক, এদেশে ইসলাম মাথা উঁচু করে টিকে থাকুক, এদেশের মুসলমানেরা তাদের ঐতিহ্য নিয়ে বেঁচে থাকুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু